আজকে আমরা যুক্তবর্ণ সম্পর্কে কিছু ধারণা শিখব। যুক্তবর্ণ সম্পর্কে যদি ধারণা শিখতে পারি তাহলে বাংলা ভাষা সম্পর্কে পূর্ণ জ্ঞান বা ধারণা আমাদের এসে যাবে। এই দেখেন এখানে যুক্তবর্ণ দুইটি, এই দুইটি ভেঙ্গে একটি হবে উ যুগ ক, কি শব্দ হয় আপনারা বানিয়ে নেবেন। তারপরে ইয় যুগ বর্গিজ্য, এই দুইটি শব্দ, এই শব্দগুলি দেখতে একরকম, উচ্চারণ হয় আরেক রকম। এখানে দেখেন আপনারা দৈন্তন্য যুগ ধ, এই দুইটি শব্দ মিলে কি হয়েছে, একটি কয়েকটি প্রত্যেকটা শব্দ দিয়ে আপনারা পাঁচটি করে শব্দ তৈরি করেন। প্রত্যেকটা শব্দ দিয়ে পাঁচটি শব্দ তৈরি করলে সহজে আপনারা বাংলা ভাষা যুক্তবর্ণ শিখে যাবেন। দেখেন এখানে হ যুগ দৈন্তন্য, এই দুটি মিলে কি হয়েছে দেখেন, এখানে দেখেন ক যুগ রফলা ক্র, এইভাবে দেখেন ও যুগ গ কি হলো সেটা আপনারা দেখে নেন। ও যুগ গ দেখেন এক পড়তে একভাবে আর উচ্চারণ হয় আরেকভাবে, দেখতে একরকম উচ্চারণ হয় আরেক রকম, এমন যুক্তবর্ণ বাংলা ভাষায়। দেখেন এখানে ক যুগ ত, যেটাকে আপনারা বলেন কয় থয়, তয় তয় ত যুগ ত, এই তয় তয় এইভাবে আপনারা এক একটা যুক্তবর্ণ দিয়ে পাঁচটা করে শব্দ গঠন করেন, সহজে আপনারা যুক্তবর্ণ শিখে যাবেন। দেখেন হ যুগ্ম, যেমন ব্রহ্মপুত্র ব্রাহ্মণবাড়িয়া ব্রহ্মা ব্রহ্ম, এইভাবে পাঁচটি শব্দ গঠন করেন। দেখেন ত যুগ ত্র, দেখেন ব ভ যুগ ভ্র, এইভাবে শব্দ আপনারা গঠন করেন পাঁচটি করে, প্রত্যেকটা যুক্তবর্ণ দিয়ে পাঁচটি করে শব্দ গঠন করলে পরে। এই দেখেন দন্ত্য যুগ থ, দেখেন কি হয়েছে, কোনো সুন্দর একটি শব্দ গঠন করতে পারবেন আপনারা এই যুক্তবর্ণ দিয়ে। দেখেন বর্গিজ্য যুগ ইয় এইগুলো দিয়ে শব্দ গঠন করেন, আপনারা কি সুন্দর শব্দ গঠন করতে পারবেন। দেখেন ত যুগ থ, যেটাকে তয় থয় বলা হয়। এরপরে আপনারা দেখবেন যুক্তবর্ণ ক যুগ স, মধ্যাহ্ন স যেটাকে বলা হয় স, আর বল ব যুগ রফলা র ফলা যেটাকে বলা হয়, এটা দিয়ে পাঁচটি শব্দ গঠন করেন। ল যুগ ল লয় লয় যেটাকে বলা হয়, পাঁচটি প্রত্যেকটা যুক্তবর্ণ দিয়ে পাঁচটি করে শব্দ গঠন করেন, তাড়াতাড়ি শিখে দেবেন। ত্র ত্র ত যুগ রফলা র, দন্তন্য যুগ ত, এভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে পাঁচটি শব্দ গঠন করেন, অতি সহজে যুক্তবর্ণ আপনারা শিখে যাবেন এবং বাংলা ভাষা আয়ত্ত করে নিতে পারবেন। দন্তাস্য যুগ ত, এইভাবে